লাখ টাকা ঘুষ দিয়েছি, এডির চাকরি পাইছি, এমা ধরাও খাইছি, এবার দেখাবো আমি কি জিনিস। যা তোরা মায়ের বুকে যা। এই সন্ত্রাসী মহিলা, আই এম কামিং। কি বেবি, আমায় খুঁজছিলে তুমি? ওরে মহিলা সন্ত্রাসী বেবি, তুমি তো দেখি বেশ সুন্দরী। ও মা, তাই? এই প্রথম কেউ আমাকে সুন্দরী বললো। শোনো সুন্দরী, তোমায় আমার খুব ভাল লাগছে, আমায় বিয়া করবা নাকি, তাই কও। হ্যাঁ, আমি রাজি। তো ক্যা কারেগা কাজী। ওই স্যার, স্যার, ওই স্যার, ও মা গো, কি হলো স্যার? স্বপ্নের মধ্যে কি আপনি চুমু খাইতেছিলেন? না বেটা, ফিডার খাইতেছিলাম। এডি ভাই, ওই টুপিটা আপনাকে পাহারা দিতে হইব। যদি চুরি হয় তাহলে আপনার 15 লাখ টাকার চাকরি কিন্তু নট হয়ে যাইব। আরে ব্যাপার না, এগুলো আমার কাছে হাতের ময়লা। স্যার, এখানে অনেক সুন্দরী সুন্দরী মাই আসছে, একটারে পটান। ঠিকই বলেছিস, নাকে সর্দি লাগছে, এই পর্দাটা দিয়ে একটু মুছি, কিন্তু এই পর্দার আগাটা কই? এই 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 তো পাইছি। ও মা গো আন্টি, সরি 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 সরি। এই যে সুন্দরী, তোমার নাম কি গো? কমলা সুন্দরী। ও মা গো, নামের পিছনেও দেখি সুন্দরী। এহে, এই রোমান্টিক টাইমে কারেন্টটা চলে গেল গো। A few inches later. কারেন্ট চলে গিয়েছিল তো কি হয়েছে? আমাদের টুপিটা তো আর চুরি হয় নাই। হাই হাই করছে কি, টুপিটা কই গেল? ওকে, কেউ ভয় পাবেন না, আমি হলাম মিস্টার বিন, পৃথিবীর শ্রেষ্ঠ সিআইডি। আমি যে করেই হোক চোরকে খুঁজে বের করবই। ও মা গো, এই পাটা ধত ধত ধর পড়ে গেলাম গো। আমি থাকতে আপনি পড়বেন না স্যার। ও মা গো রে, ও মা। A few moments later. ব্যাটা চোরদের পাইছি। স্যার, চোরেরা দেখি গাঞ্জা সাপ্লাই করতেছে। গাঞ্জা বাদ দাও হেমিয়া, আগে আমাদের টুপিটা উদ্ধার করে আনতে হবে। এই যে চোরের দল, টুপিটা আমায় দিয়ে দে, নইলে মারবো তোদের পাচায়, আর পড়বি তুই আমার জেলখানার খাঁচায়। এ মা, গুলি তো পড়ি গেল রে। ওই বেটা, শালাদের গুলি কর, কর গুলি। এ ভাই, গুলি বাদ দে, এবার পালা ভাই, পালা পালা পালা। স্যার, ওরা ওই শ্মশানঘাটের দিকে দৌড় দিছে। দাঁড়া, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। আরে বা বা বাহ, চোরের দল, তোমরা এখানে দেখি ভালোই অভিনয় করতেছো গো। আরে বুড়িমা, তুমি তো বুড়াতি বয়সে ভালোই মেকআপ করেছো দেখি। শালা চোরটাই বাক্সের মধ্যে লুকাইছে, ঠিক না? কি রে, 1 মিনিটের মধ্যে নকল চুল দাঁড়িয়ে লাগাইছো দেখছি। স্যার, এইসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝো আর না বুঝো, আমি এখন এই চোরের বাক্সের উপর নাচব। এই তানান না 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 না। ও স্যার, চোরটা তো পলাইছে, এই খেয়েছে। ও স্যার, বাঁচতে চাইলে পাগলের অভিনয় করেন। হেই গাইস, আমি পাগলা, ফ্রম পাবনা মেন্টাল হসপিটাল। কিছু মনে করবেন না, এনার একটু তার ছেড়া। শালা, আগে বলবি না যে এরা চোর নয়। স্যার, আপনি তো টাইমই দেন নাই। যাই হোক ভাই, মার খেতে না চাইলে চল এখান থেকে তাড়াতাড়ি পালাই। এই কমলা সুন্দরী, এই বিল্ডিং এ কিন্তু চোরটা আছে, তুমি সিঁড়ি দিয়ে ঢুকে চোরটাকে ধরো, আর আমি এই পাইপের মধ্যে দিয়ে একটু অ্যাডভেঞ্চার করে চোরটাকে ধরি, ওকে? ওইটা কিন্তু গুয়ের পাইপ। গুয়ের পাইপ, বাট গু তো আর না। যাও, তুমি নিজে চরকায় তেল দাও, বুঝছো? ওকে, আমি ঢুকলাম। এহে, গুয়ের কি গন্ধ রে বাবা। আহা, আজকের বাথরুমটা সেই হইল, আমার ভাই পাতলা পায়খানা হয়েছে। এমা, ওগুলা গু নাকি? এহে, আমার পুরো শরীর তো গু দিয়ে মেখে গেল গো, টিস্যু পেপার দিয়ে মুখটা কোনো রকমে মুছে নেই। আশেপাশে এনিমি থাকতে পারে। এই তো, এ মা, কি গুয়ের গন্ধ, যাও বেটা স্নান করো। এ বাবা গো, কি ঠান্ডা। ভাইরা আমার আর বোনেরা আমার সবার বাইর, সবাই শোনো, সেই দিন ওই বেটাই টুপিটা চুরি করছিল, আর দেখো এখানে এসে সাধু সেজেছে। আপনি কেমনে জানলেন ভাই? আরে ওই বেটা, আমি সব জানি। তাহলে বলেন দেখি, আমি কোন কালারের আন্ডারওয়্যার পরেছি? সাদা কালারের। এর প্রমাণ কি? প্রমাণ দেখবি ওই বেটা, প্রমাণ দেখবি। এই এদিকে শালা, তোর কান ছিড়বে, এই দাঁড়া, তোর আগে নাটটা ছিড়িয়ে দাঁড়া। এ ভাই, রকম টানাটানি না করে প্রমাণ দেখান। ওকে, পিছনে ঘর। এই দেখেন, সাদা আন্ডারওয়্যার। এবার বিশ্বাস হলো তো গাইস? এই বেটা, তুমি কে হে? আমি হলাম সিআইডি, হয়তো আমার স্ক্যান্ডাল ছেড়ে দিছে রে। ওই মিথ্যাবাদীকে তুলে নিয়ে যাও, আর আমার মাথায় টুপিটা পরাই দাও। আমি থাকতে তুমি টুপি পাবে না ব্রো। এ বান্দরে, টুপি দে আমাকে, টুপি দে। এহ, আমার টুপি তোকে দেবো না, সালাবাক। আহা, শেষমেশ টুপিটা পেয়েই গেলাম, আর আমার 15 লাখ টাকার সিআইডি চাকরিটাও বেঁচে গেল। ওই ভাইরা, কি দেখেন, হাততালি দেন।